সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের সঙ্গে আছি আমি দেবরায়দীপ্ত আর আমার পাশে আছে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তামিম খন্দকার শুরুতেই তার কাছে চলে যাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি আমরা দেখছিলাম বিয়ের সাজ বিয়ের একটি ব্যাপার ঘটনা ঘটছে মিষ্টি দেওয়া নিয়ে অনেক ঝামেলা একটা সৃষ্টি হয়েছে একটু বিস্তারিত যদি জানান আমাদের এই নাটকের যে গল্পটা আমরা যে থিমের উপর কাজ করছি সেটা হচ্ছে একটা বিয়ে সংক্রান্ত ব্যাপার একটা ছেলে বিয়ে করতে চায় একটা মেয়ে তার পছন্দ হয় তো আলটিমেটলি আবার ওই মেয়েটাকে তার পছন্দ হচ্ছে না একটা সময় গিয়ে তো একবার বিয়ে হচ্ছে হচ্ছে না এই নিয়ে আমাদের একটা নাটকের কাজ হচ্ছে নাটকটির নাম হচ্ছে বিয়ের ডেট বিয়ের ডেট বলছিলেন আপনি এবং আপনাকে অনেক নাটকে আসলে বিয়ে করতে দেখা গেছে কতটি নাটকে আসলে বিয়ের সিন করেছেন বা কতটি বিয়ে করেছেন একটু যদি বলেন মানে আমাদের বেসিক্যালি নাটকের ব্যাপারটা হয় এরকম যখনই আমরা একটা ফিনিশিং চিন্তা করি আমরা বিয়ে দিয়েই শেষ করতে চাই একটা হ্যাপি এন্ডিং বিয়ের মাধ্যমে বোঝানো হয় তো সেই ক্ষেত্রে 50+ বিয়ে তো আমার হয়েছে এটা কোনো মিস নেই তারপর হিসাবটা আপাতত বলতে পারতেছি না 50+ নাটকে বিয়ে করেছেন ব্যক্তি জীবনেও আপনি বিবাহিত 2019 সালে বিয়ে করেছেন ব্যক্তি জীবনে একাধিক না হোক সেটাই আমাদের প্রত্যাশা থাকবে কেমন চলছে সংসার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবি আসলে কেমন সাপোর্ট করে মিডিয়ায় কাজ করছে স্বামী দেখেন আমার যেহেতু বিয়ে করার আগেও আমাদের সম্পর্ক ছিল আমি লং টার্ম একটা সময় আমরা প্রেম করছি একসাথে তো তখন থেকেও আমার এই জিনিসটা দেখে অভ্যস্ত এবং একদম টিপিক্যাল বাঙালিদের মতো বলতে গেলে যে কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড হোক অথবা হাজব্যান্ড হোক হ্যাঁ চাই একটু নিজের মতো করেই রাখতে আর যেন সে আমার মতো করেই হয় তো সেই জায়গা থেকে বলতে হবে আমি অনেক লাকি বিকজ আমার যে কোনো কিছুতে আমি ফুল সাপোর্টটা পাইতেছি যেটা একটা মানুষের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে বিশাল বড় একটা সাপোর্ট দেয় সো দ্যাটস ইট ওই দিয়ে আমি লাকি আলহামদুলিল্লাহ অনেকেই বলেন আসলে নায়ক যখন আসলে অনেক নায়িকার সাথে অভিনয় করা হয় তখন আসলে ব্যক্তিগত জীবন অনেক প্রভাব পড়ে অনেক সন্দেহের দানা পাতে ভাবি কি কখনো আসলে এরকম কোনো সন্দেহ বা কিছু হয়েছে কি না আমার ব্যাপারটা হচ্ছে কি আমি একদম ক্যারিয়ারে আসার শুরু থেকে আমি একদম সব সেট ছিল যে আমার ক্যারিয়ার লাইফ আমার প্রফেশনাল লাইফ এবং আমার ফ্যামিলি এই দুইটা কোনো সময় আমি এক করবো না এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার অন্তত এই সংক্রান্ত ব্যাপারে এখন পর্যন্ত কোনো আমার ইস্যু ক্রিয়েট হয়নি অথবা আমার কোনো প্যারাও খাইতে হয়নি তামিম খন্দকারকে এখন বেশ ব্যস্ত দেখা যায় ফ্যামিলিকে গিয়ে আসলে ওই রকম টাইম দেওয়া হয় বা ওইরকম টাইম দিতে পারেন ফ্যামিলিকে ওইরকমভাবে টাইমটা আসলে দেওয়া হয় না এটা ট্রু কিন্তু আমি আমার জায়গা থেকে স্পেসিফিকলি বলতে গেলে যখন দেখা যায় যে হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে অথবা আব্বু অসুস্থ হয়ে যাচ্ছে তোমার নিজে একটু সিক ফিল করতেছি তখন ওই জায়গাটা একটু বোঝা যায় যে এই টাইমটা হয়তো আমার একটু থাকা দরকার ছিল তো তারপর থেকে ওই রিয়েলাইজেশনের জায়গা থেকে এখন একটু ট্রাই করি যে একটা যদি দুইটা দিন অফ ডে পাই অথবা তিন অফ ডে পাই একটা প্ল্যান করি যে আমি ফ্যামিলির সাথে থাকি অথবা ওয়াইফকে নিয়ে বেরোচ্ছি একটু টাইম দিচ্ছি এটাই বিয়ের ডেট নাটকে আমরা ফিরে আসি একটু প্রেক্ষাপট যদি বলেন স্পয়লার দিব না একটু দর্শকদের যদি একটু প্রেক্ষাপটটা বলেন প্রেক্ষাপট বলতে গেলে মানে আমাদের বেলায় যা হয় যখন একটা অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের প্ল্যান করি তখন দুটো ফ্যামিলি একসাথে বসে দেখা সাক্ষাৎ করে তারপরে নানান ধরনের কথা থাকে যেটা মুরব্বীরা বলে থাকে তো এই ধরনের কথার মাধ্যমে দেখা যায় ছেলে পক্ষের কথা মেয়ের পক্ষে পছন্দ হচ্ছে না মেয়ের পক্ষে কথা ছেলে পক্ষে পছন্দ হচ্ছে না তো তখন আবার বিয়েটা ক্যান্সেল হচ্ছে তারপর আবার নিজের এই মিটমাট করতেছে যে না ছেলেটা তো ভালো ছিল মেয়েটাও ভালো ছিল একজন একজন পছন্দ করতেছে আচ্ছা মিটমাট করে দিই তো এরকমভাবেই গল্পটা চলতে থাকে আসলে হ্যাঁ তো কী কী প্রবলেম হয় এর মাঝখানে আমরা টোটালটা এই ফাঙ্কি ওয়েতে দেখানোর ট্রাই করছি আর আলটিমেটলি লাস্ট কী হচ্ছে সেটা আমরা বলবো না সেটা আপনাদের দেখতে হলে জানতে হলে নাটক দেখতে হবে প্রাঙ্কিংয়ের সেই তামিম খন্দকার সেই জায়গা থেকে আজকে মেইন স্ট্রিম জায়গায় আপনি কাজ করছেন জার্নিটা নিশ্চয়ই এত সহজ ছিল না একটু যদি বলেন এটা অবশ্যই না কোনো সময় আপনার যখনই আপনি টার্গেট করবেন যে ধরুন আমরা ক্লাস টুতে যখন পড়ছি তখন আমাদের যে পরিমাণ প্রেশারটা নিতে হইতো ক্লাস 5-6 ওঠার পর কিন্তু তার চেয়ে তো ডাবল প্রেশার আমাদের নিতে হয় তো ওই জায়গা থেকে অবশ্যই জানি কঠিন ছিল কিন্তু একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি ইভেন এখনও করি যে কোনো একটা কিছু যদি আমার মন থেকে চাওয়ার হয় এবং সেটার পিছনে যদি আমি একদম 100% অনেস্ট থেকে ফুল ডেডিকেশন দিতে পারি তাহলে সেটা আপনার একসময় ফিডব্যাক দিবেই আমরা যদি ভুল না করি তামিম ভাই বলা হচ্ছিল যে একজন অভিনেতা ছিলেন প্রাঙ্কিংয়ে তার চলে যাওয়ার পর আপনাকে আসলে সজীব ভাই একটি জায়গা দিয়েছেন ফোকাসে নিয়ে এসেছেন সেই গল্পটা আমরা একটু শুনতে চাই দেখেন আমার ক্যারিয়ারের শুরুটাই হয়েছে প্র্যাঙ্কিং থেকে এটা আমার সারা জীবন বলতে হবে এবং আমি বলিও তো আমি ক্যামেরার পেছন থেকে একটা মানুষ ক্যামেরার সামনে এসে এখন রেগুলার ওই বেসিসে কাজ করাটা এটা 100% আমাকে তার ক্রেডিট দিতেই হবে প্র্যাঙ্কিংয়ে আমি একদম শুরু থেকেই থাকার কারণে আমি কিন্তু ক্যামেরার পেছনে 1.5 থেকে 2 বছর ছিলাম প্র্যাঙ্কিংয়ে সব কিছুই করছি আমি তারপরে আর্থিকভাবে বললো ঠিক আছে তুমি একটু দেখো তো ট্রাই করে কিছু হয় কি না তো তখন থেকে দেখা যাচ্ছে দুইটা তিনটা সিন করতেছি মানুষজন পছন্দ করতেছে তারপর ওইখান থেকেই অ্যাকচুয়ালি উঠে আসে তো আপনি যেটা বললেন যে সেই জায়গা থেকে একটা কৃতজ্ঞতা আমার সজীবের প্রতি সারা জীবন থাকবে
একটা জিনিস আমরা শুনেছিলাম যে আর্থিকভাবে আসলে বাইরে কাজ করতে দিতে চাইতো না, সেই ক্ষেত্রে একজন অভিনেতা চলে গিয়েছিল, তারপর আসলে আপনার এন্ট্রি হয় ওইভাবে আর কি, ফোকাসে আসেন, এটাকেই তার বিরুদ্ধে একটা অভিযোগ আমরা বিভিন্ন সময় পেয়েছি যে তিনি আসলে বাইরে কাজ করতে দিতে চাইতেন না, এটা একটু যদি বলেন, খোলাসা করেন। না দেখেন, ওরকম বাইরে কাজ করার কিছু না, এখনও কিন্তু যারা কাজ করতেছে রেগুলার, ইভেন আমিও এখন কিন্তু আমিও কিন্তু বাইরে রেগুলার কাজ করতেছি, কিন্তু একটা হয় কি, যখন ধরেন আমার একটা মেন্টর, সে চাইতেছে যে ওরে নিয়ে একটু বেটার প্ল্যান হোক, ও কিছু ভালো কিছু করুক, তখন উনি ওই জায়গা থেকে, যেমন আমাদের ধরতে হয় যে উনি মেন্টর, ওনার কারণে আমি আসছি, তো উনি আমার ভালো জায়গা থেকে বলতে পারে যে তুমি যদি বাইরে কাজ করতে চাও আর 3 মাস সময় নাও, তোমার হয়তো অ্যাক্টিংয়ের ইম্প্রুভের জায়গা আছে অথবা এখনও কমিউনিকেশনের ইম্প্রুভের জায়গা আছে, সো সেই জায়গা থেকে হয়তো সে বলতে পারে যে ঠিক আছে তুমি আর 1 বছর টাইম নাও, তারপরে তুমি আরামসে করো, কারণ সে অবশ্যই চাবে না, সে যে মানুষটার পিছনে এত টাইম দিল, তাকে এত কষ্ট করে এত এই পর্যন্ত আনলো, সে হঠাৎ করে একটা ওপেন ফিল্ডে যে মুখ ধসে পড়ে যাক, সো ওই জায়গাটা থেকেই হয়তো সে অবশ্যই ভালোর জন্যই বলে থাকে, এর বাইরে হয়তো আমার কিছু মনে হয় না। আপনি অনেকদিন ধরে প্র্যাঙ্কিংয়ে আছেন, এখনও আছেন বলছিলেন, নতুন অনেকে আসছে যারা আসলে অনেক ভাইরাল হয়েছে এখন অভিনয় দিয়ে বা নানান ইস্যুতে, তাদের অভিনয় আপনি কেমন দেখছেন, এই নতুন যারা আসছেন বা কীভাবে তারা আসতে পারে? দেখেন, একটা মানুষ শুরুতেই 100% পারফেক্ট থাকবে না, কেউই না, সেটা আমিও না, ইভেন আমিও, আমার কাছে মনে হয় আমি এখনও 100% পারফেক্ট না, তো ওদের জায়গা থেকে চিন্তা করতে গেলে সবাই ভালো করতেছে, আর ভালো না করলে তো মানুষ অবশ্যই এত দেখবে না অথবা এত ওদের কথা বলবেও না, 100% আমি ভালো হিসেবেই দেখি, এবং আমার দিক থেকে যখন ওদের সাথে আমি কাজ করি আমার কাছে ভালো লাগে যে করতেছে, অথবা কোনো একটা কিছুতে যদি আমার হেল্প মনে হয় যে এটা এভাবে না এভাবে কর তাহলে বেটার হয়, আমার কাছেও ফিল গুড। বিভিন্ন সময় আমরা দেখি যে প্র্যাঙ্কিং থেকে নতুন মুখ হান্টিং করা হয়, আমরা কমেন্ট সেকশনে অনেকের কমেন্ট দেখি যে প্র্যাঙ্কিংয়ে কাজ করতে চায়, প্র্যাঙ্কিংয়ে অভিনেতা অভিনেত্রী হতে চায়, যারা কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে বলবেন আসলে তারা কীভাবে আসলে এই জায়গায় সুযোগ পেতে পারে বা আপনাদের যে প্র্যাঙ্কিং সেই প্র্যাঙ্কিংয়ে যুক্ত হতে পারে? দেন এটা খুবই ইজি, আর্থিকভাবে সবসময় বলে যে আমি একদম নতুন কাউকে একদম জিরো থেকে তুলে নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে কাজটা করাইতে চাই, তো সেই জায়গা থেকে প্র্যাঙ্কিং প্রতি বছরই একটা সুযোগ দিয়ে থাকে, সো আপনারা ওই বিভিন্ন পেজ অথবা আমাদের যেসব গ্রুপ আছে ওইখানে কন্ট্যাক্ট করলে তাদের কাছ থেকে একটা অডিশনের ইয়ে পাওয়া যায়, তো আপনি সরাসরি অফিসে সেও ইন্টারভিউ দিতে পারেন অথবা কথা বলতে পারেন, ওইভাবেই আপনার যদি 100% ট্যালেন্ট থাকে অথবা মনে হয় যে কিছু আছে আপনি পারেন কন্টিনিউ করতে। তামিম খন্দকারের আসলে নতুন কী কাজ আসছে? কাজ তো রেগুলার করতেছি, বেশ কয়েকটা কাজ আসছে, যেমন আমরা গতকাল কয়েকটা নাটকের শুটিং শেষ করলাম, আমাদের একই ইউনিট ছিল, সেম ইউনিটই, ওইটার নাম হচ্ছে বাইকার বয়ফ্রেন্ড, সো ওইটাও খুব দারুণ একটা গল্প, মানে ট্রেন্ডি বলতে তো আমরা যথারীতি সমসাময়িক যা গল্প চলতেছে তাই, তো তার মধ্যেও কিছু গল্প থাকে না, করে নিজের একটা ভালো লাগতেছে অথবা বাহ দারুণ তো ব্যাপারটি ইউনিক, তো এরকম একটা গল্প গতকালকে করলাম, আজকে এটা করতেছি, এই কাজগুলি আপাতত আসতেছে। আপনার কোয়ার্টি আসলে অভিযোগ জানাচ্ছিলেন, একটু মজার ছিল, অভিযোগ দিচ্ছিলেন যে আপনি মারামারি করছেন তার সঙ্গে, খুব মানে বন্ধুসুলভ মারামারি, একটু যদি বলেন বিস্তারিত। আমি সচরাচর যেসব সেটে শ্যুটিং করি আমার কাছে আমি চাই যে পুরো সেটটা একটু মজার মধ্যে থাকুক, একটু এনজয় করে কাজ করুক, কারণ সবাই এত পরিমাণে এই কাজে ব্যস্ত থাকে যে মানে একটা সময় কিন্তু একঘেয়েমি চলে আসবেই আপনার, তো ওই ইফেক্টটা কাজের উপরে পড়ে, তো যখন আপনি পুরো ইউনিটটা একদম আড্ডা দিয়ে মজার সাথে আরামসে কাজটা করবেন তখন কিন্তু কাজের স্পিড থাকে অন্যরকম, তো সেই হিসাবে আমার কো-আর্টিস্ট হোক অথবা আমার ডিরেক্টর হোক ডিওপি হোক যার সাথে যখন আমি পারতেছি আমি মজা নিতেছি, তো ওইটাই আসলে একটা অভিযোগ না, আমি একটু মানে কিউট, তো এই কারণে হয়তো এরকম করি কিউট। এখন আপনি নিজে বলছিলেন নিশ্চয়ই অনেকে আপনার কমেন্ট সেকশন বা ছবি যখন ফেসবুকে আপলোড দেন, ভিডিও আসে, নিজে আসলে নিশ্চয়ই প্রপোজাল পান, এখনও পান বিয়ের পরও, যেহেতু আপনি নিজেই বলছেন কিউট, এমনিতে তো আমরা দেখছি ভালো অভিনয় করছেন, সেগুলো কীভাবে হ্যান্ডেল করেন? হ্যান্ডেল করার কিছু নেই, মানুষ আপনাকে ভালোবাসবেই, আপনি যদি ভালোবাসার মতো কিছু করেন মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য, সেই জায়গা থেকে হ্যান্ডেল করার কিছু নেই, যারা আমাকে বলে হ্যাঁ আমারও তোমাকে ভালো লাগে, আমি বলি হ্যাঁ আমারও আপনাকে ভালো লাগে। ভবিষ্যতে কখনো এই নিয়ে মজা হয়নি যে অন্য অনেকেই এখনও প্রপোজাল দিচ্ছে? ওইরকমভাবে মজা হয় নাই, কিন্তু অনেক সময় দেখা গেলো অনেকে একটা কমেন্ট করলো যেটা খুব চোখে লাগার মতো, আমি আবার ওটা দেখাই, আমি করি দেখো কী কমেন্ট করছে, তো আবার বলে ভালোই তো দেখতে ভালো লাগতেছে। আপনাদের এখন অনেকের কাছে একই প্রশ্ন থাকে যারা নতুন আসছেন, আমরা বিভিন্ন সময় দেখছি এখনকার সময়ে নতুন যারা আসছে তাদের সাথে সিনিয়রদের একটি দ্বন্দ্ব বা ঝামেলা হচ্ছে শুটিং সেটে, এটা আসলে কেন হচ্ছে, কী মনে করছেন আপনি নতুন হিসেবে? দেখুন, এক একজনের এক এক রকমের এথিক্স থাকে, যে যার মতো একটা থটস নিয়ে চলে, হাতের পাঁচ আঙ্গুল কখনোই সমান হয় না, তো হয়তো হতে পারে যে কারো জায়গা থেকে মনে হচ্ছে যে আমার সাথে এটা একটু ইয়ে করা হলো, তখন অনেকে রিয়েক্ট করে বসে, অনেকে হয়তো না বুঝিয়ে রিয়েক্ট করে, সিনিয়রদের সাথে জুনিয়রদের যেটা হয় আমি আমার সব সিনিয়রদের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সবসময় মেনটেন করার ট্রাই করি, যে একটু ফ্রেন্ডলি থাকুক, আসলে সিনিয়রদের কাছ থেকেই তো অনেক কিছু শেখার, তাদের মাধ্যমেই তো অনেক কিছু জানা যায় বোঝা যায়,
সো আর তাদের সাথে মনোমালিন্য হইতেছে কি হইতেছে এটা আমি টোটালি বলবো যার যার পার্সোনাল ব্যাপার, কেন হচ্ছে অথবা কী কারণে হচ্ছে সেটা তাদের জায়গা থেকে তারা বলতে পারবে, কিন্তু আমার জায়গা থেকে অবশ্যই আমি চাবো যে সিনিয়রদের সাথে একটা ভালো বন্ডিং থাকুক, এটা তো মানে দরকার অবশ্যই। আপনারা এখন কাজ করছেন, আরেকটা অভিযোগ আছে সে নাটকের নাম নিয়ে, নাটকের গল্প, নাটকের কাস্টিং নিয়ে, খুব স্বল্প সময়ের ভিতর নাটক হয়ে যাচ্ছে, খুবই শর্ট আর্টিস্ট নিয়ে হচ্ছে, নাটকের নামগুলো অনেক সময় একটা ভাইরাল করার জন্য অন্যরকমভাবে দেওয়া হচ্ছে, আপনারাও সেই জায়গায় কাজ করছেন, এই বিষয়টা যদি বলেন। দিন শেষে কিন্তু অ্যাকচুয়ালি একটা নাটক যেহেতু আমরা করি, নাটকটা কতজন মানুষ দেখতেছে অথবা কী পরিমাণ মানুষ দেখতেছে ওইটার পেছনে কিন্তু সবারই একটা চোখ থাকবে, এবং আলটিমেটলি কাজটা আমরা করি ভিউয়ের জন্য, এখানে কিন্তু কেউ ভিউ না নেওয়ার জন্য কাজ করতেছে না। মেইন ফ্যাক্টটা হয় কোথায়, যখন আমরা সব কিছুতে একটা লিমিট ধরে ফেলি যে এটা এভাবে শেষ করতে হবে, এটা এভাবে করতে হবে। আপনি যেমন বললেন যে এখন সব এরকম এই ধরনের নাটকই হচ্ছে, সেম গল্প সেম নাম, অনেক ভালো ভালো নাটকও কিন্তু হচ্ছে, তো ভালো নাটক হচ্ছে মানেই কিন্তু যে আমাদের ভালো নাটক করারও অ্যাবিলিটি আছে, তো সেটা হচ্ছে না হয়তো আমরাই একটা গণ্ডির মধ্যে চলে আসছি অথবা আমরাই চাচ্ছি না যে আমরা এর থেকে বেটার কিছু একটা করি, এই কারণে আমার কাছে আর কোনো কারণ মনে হয় না। কারণ আমার কাছেই মনে হয় যে কোনো একটা গল্প, এই গল্পটা ভালো না এই গল্পটা ভালো, সো আমাদের ভালো গল্পও করতে পারতেছি খারাপ গল্পও করতে পারতেছি, কিন্তু ভিউ তো অবশ্যই একটা ম্যাটার, সেটা 100% যে যার জায়গা থেকে, আমাদের আর্টিস্ট হোক ডিরেক্টর হোক যারাই হোক যারাই যে জায়গা থেকে আসে, অবশ্যই একটা ভালো গল্পও হোক পাশাপাশি ওই ভালো গল্পটা মানুষ দেখুক, এরকম একটা কম্বিনেশন হলে সবার জন্যই বেটার হয়। অনেক আড্ডা হলো, অনেক বিষয়ে জানলাম, যে অজানা অনেক বিষয় আসলো আপনার ক্যারিয়ারের, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি সবসময় যেটা বলি, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন যেভাবে ভালোবাসতেছেন সেম ভালোবাসার সাপোর্টটাই রাখবেন, আর যেহেতু আমাদের কাজের মাধ্যমেই তো আপনাদের সাথে আমাদের মেইন কন্ট্যাক্টটা হয়, কাজের মাধ্যমে আপনাদের সাথে পরিচয়, কাজের মাধ্যমে আপনারা চেনেন জানেন, সো কোনটা ভালো কাজ হচ্ছে কোনটা খারাপ কাজ হচ্ছে কোনটা রেসপন্স কীরকম হওয়া উচিত, আপনাদের জায়গা থেকেও তো আপনাদের একটা দায়িত্ববোধের জায়গা আছে যে হ্যাঁ এই ভালো নাটকগুলো আমরা দেখবো খারাপ নাটকগুলো দেখবো না। আপনারাই যখন সব ভালো নাটক দেখা শুরু করবেন খারাপ নাটকগুলো দেখবেন না, তখন কিন্তু অ্যাকচুয়ালি আর কেউ খারাপ নাটক বানাবেই না, আমরা যেটাকে তথাকথিত খারাপ নাটক ধরতেছি, হ্যাঁ যে একই গল্প একই সব কিছু হয়ে যাচ্ছে, সো এটাই আপনাদের দায়িত্ব জায়গা থেকে আপনারা করবেন, আমাদের দায়িত্ব তো সবসময় ভালো কাজ করা এবং আমাদের জায়গা থেকে সবসময় সেটাই করি, তো আপনারা ওই সাপোর্টটুকু দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের যেইভাবে ভালোবাসতেছেন এইভাবে ভালোবাসা বজায় রাখবেন, দ্যাটস ইট আর কিছু না, আর সবাই ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখেন দোয়া করে।